একই দিনে একাধিক বিষয়ে টেনশন বাড়লো ইন্ডিয়া জোটে। একদিকে অকল্পনীয়ভাবে হারলো চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে, অন্যদিকে উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করল সমাজবাদী পার্টির অখিলেশ যাদবরা। রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার আবহে ইন্ডিয়া জোটের এই হতচ্ছাড়া ছবিতে স্বাভাবিকভাবে খুশির বাতাবরণ এনডিএ শিবিরে। কংগ্রেসকে ১১টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল সপা, এর মধ্যেই যোগী রাজ্যেও ইন্ডিয়া জোটে ভয়ানক জট। উত্তরপ্রদেশে ১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা সমাজবাদী পার্টির, অখিলেশ যাদবের একতরফা মনোভাবে হতাশা কংগ্রেস শিবিরে। বিজেপির দাবিতে মান্যতা দিয়ে তাসের ঘরের মতো কি ভাঙছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট? রাজ্যে রাজ্যে এই ছবি ক্রমশ একেবারে সামনে চলে আসছে। বিহারে নীতিশ কুমার বোল বদল করেছেন সবে মাত্র, এর মধ্যেই উত্তরপ্রদেশ থেকে খবর এলো সেখানে সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১১টি লোকসভা আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও মঙ্গলবার ১৬টি লোকসভা আসনে একতরফা প্রার্থী ঘোষণা করল অখিলেশ যাদবের সপা। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল প্রার্থী হচ্ছেন মেনপুরতে, শফিকুর রহমান বাদ এবং রবিদাস মেহরতা দাঁড়াচ্ছেন যথাক্রমে সমভাল এবং লখনৌতে। সমাজবাদী পার্টির প্রথম তালিকায় ১৬ জনের মধ্যে ১১ জন ওবিসি, একজন মুসলিম, একজন দলিত, একজন ঠাকুর, একজন টান্ডন এবং একজন ক্ষেত্রী সম্প্রদায়ের। রবিবারই জোট বদলে বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন লোকসভা একাই লড়বেন। এই আবহে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক ছাড়াই অখিলেশের প্রার্থী ঘোষণা তাৎপর্যপূর্ণ, যদিও এ বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া মিলেনি। এদিকে চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে দিয়েছে বিজেপি। জোট বেঁধেও গেরুয়া শিবিরকে হারাতে পারল না আপ এবং কংগ্রেস। ভোট গণনার সময় দেখা যায় বিজেপি ১৭টি এবং বিরোধী শিবির ১৯টি ভোট পেয়েছে, কিন্তু এর পরেই বদলে যায় ফলাফল। প্রিসাইডিং অফিসার ৮টি ভোট বাতিল ঘোষণা করেন, ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি ১৬ এবং ইন্ডিয়া জোট ১২। বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হন, সবখানেই বেকায়দায় বিরোধী জট। এর মধ্যে বিহারে চলছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।